আসসালামু আলাইকুম দর্শক, আমার চ্যানেলের নিয়মিত আয়োজনে আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি কি হুন্ডা ভাই, এটা বক্সার এস, বাজাজের বক্সার এস। বক্সার এস আপনি এটা কতদিন চালান? বারো বছর। মাশাল্লাহ, কয় টাকা দিয়ে কিনছিলেন তখন? অনলি 50,000। সেকেন্ড হ্যান্ড নাকি নতুন? এক বছর আছে। এবার আপনার এই যে 10 বছরে কি পরিমাণ মানে পার্টস পাতি খরচ করছেন? না ঠিক তেমন একটা না। এর পার্টসের দাম কেমন? খুবই কম। একটা নতুন কত ছিল তখন আপনি যখন নিয়েছেন? তখন ছিল যে আপনার এটা 94,000। 94,000। আপনি কয়, মানে আপনি যার কাছ থেকে কিনেছেন সে কয় বছর চালাইছে? এক বছর। গাড়ি কি বরিশালেরই না বরিশালের বাইরে? এখন তেলে যায় কত? ৬০। মাশাল্লাহ। আসলে দর্শক, একজন চাকরিজীবীর জন্য এর থেকে সাশ্রয়ী বাইক আর কিছু হইতে পারে না আমি মনে করি। সিটটাও আছে একটা অসাধারণ সিট। মানে আপনি সিট টিট কিছু চেঞ্জ করছিলেন? না না, মানে সিটের কভার টভার একদম যেরকম কিনছেন ওই রকমেরই চালাইতেছে? ও, পিছনে হচ্ছে গিয়ে ব্রেকিং সিস্টেম নর্মাল যেগুলো আছে, মানে ড্রাম ব্রেক। ব্রেক ট্রেক বদলাইছেন 10 বছরে? ব্রেক বদলাইছেন কয়বার? আর ক্লাস প্লেট বদলাইছেন? ক্লাস প্লেট বদলাইছেন। ক্লাস প্লেটের দাম পড়ছে কত? ক্লাস প্লেটের দাম হলো যে আপনার 220 টাকা। মোগাটা ক্লাস প্লেটের দামই তো 17-18। 220 টাকা। আর হচ্ছে গিয়া ওই যে আপনার অন্যান্য খরচা, যেমন খুবই কম। টায়ার বদলাইছেন একটাও? না, টায়ার একটাও বদলাইনি। মানে 10 বছর একই টায়ার চালাইতেছেন? আগে একই টায়ার। এর থেকে ভালো বাইক মনে হয় মানে কম টায়ার চালানোর জন্য আর কিছু হইতে পারে না। খালি ওই মার্কেট বদলাইছি কিছুদিন আগে একবারে। দর্শক, আমরা বাজাজ বক্সারের একটা বাইক মোটামুটি রিভিউ পেলাম একজন ইউজারের কাছ থেকে। তার কাছে এটা একটা অসাধারণ বাইক। আর আমার পাশে আসছে এই মুহূর্তে দাঁড়াইছে আমাদের টিটু ভাই, শিল্পী মানুষ। শিল্পী মানুষের বাইকের রিভিউ আমরা হর্নেটের সিভি হর্নেটটা পরে নিব। আপাতত আজকের মতো এইখান থেকে বিদায়। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।